সুপ্রিয় দর্শক শুরু করছি দৈনিক সংবাদপত্র নিয়ে আমাদের আয়োজন আজকের সংবাদপত্র অনুষ্ঠান সঙ্গে আছি আমি রাজীব খান আর আমাদের সঙ্গে আজ আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন দৈনিক সমাজ সংবাদের এডিটর যেন মিল্লাত হোসেন আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত দর্শক আমরা বিস্তারিত আলোচনায় যাব তবে তার আগে চলুন জেনে নেই আজ প্রধান পত্রিকাগুলো কী কী শিরোনাম করেছে প্রথমে প্রথম আলো বেপরোয়া যান আরও বিশ জনের মৃত্যু সড়ক দুর্ঘটনা মানে দুই ভাই বোন স্কুল থেকে ফেরার পথে তাদের উপর মানে চাকা পিষ্ট হয়েছে তারা জি জি আমরা বিস্তারিত আলোচনা করবো এই বিষয়টি নিয়ে রাজনৈতিক পরিচিতি বিচার থেকে দায় মুক্তি দিতে পারে না খালেদা জিয়ার মামলার পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণ এক বছরেই পঞ্চাশ হাজার কোটি টাকা পাচার পাচার হচ্ছেই শুধু সংবাদপত্রে প্রতিনিয়ত খবর জানি না সত্য কিনা জি তারপরও যদি সত্যি হয় তাহলে অবশ্যই দেশের অর্থনীতির জন্য খুবই খারাপ খবর এটি দুদক পরিচালক সহ চারজনকে তলব জাহালম জেলে কেন ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট একজন নিরপরাধ ব্যক্তি তিন বছর ধরে অন্য নামে অন্য আসামির বদলে তাকে জেলে ভুলবশত ভুলবশত কিন্তু ভুলবশত কিন্তু খেসরত দিচ্ছে একজন নিরীহ মানুষ মুখে বিরোধিতা করবে ভোটের বিষয় নিশ্চিত নয় সংসদের চোদ্দ দলের ভূমিকা শুনছিলেন প্রথম আলোর শিরোনামগুলো এবার দৈনিক ইত্তেফাকের শিরোনাম নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করতে প্রার্থীতা উন্মুক্ত হতে পারে উপজেলা নিয়ে আওয়ামী লীগের কৌশল তার মানে কি আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী যারা যারা নির্বাচন করতে চান সবাই নির্বাচন করবেন মানে দলের পক্ষ থেকে এটা ভালো এটা জনমত কার পক্ষে কত দেখা যায় কারণ আমরা বিগত নির্বাচনে দেখেছি আওয়ামী লীগ থেকে 52 জন 81 জনের চেয়েছে চিয়েছে এজন্য উন্মুক্ত থাকলে অন্তত বোঝা যাবে কার জনপ্রিয় অবশ্যই নির্বাচন সুশত্র নিরপেক্ষ হতে হবে নিশ্চয়ই প্রধানমন্ত্রী চা চক্রে বিদেশি কূটনীতিকরা যেখানে ঐক্যফ্রন্ট আমন্ত্রিত ছিল কিন্তু তারা জাননি জাননি মূল অপরাধী খালেদা জিয়ার সাজা কম হবার সুযোগ নেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পূর্ণাঙ্গ রায় হাইকোর্ট এটা আমরা আরেকটি সংবাদপত্র পড়লাম এই শিরোনামটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে দশ দশ থেকে সতেরো বছর বয়সীরাও পর্যায়ক্রমে সবাইকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা অবশ্যই ভালো 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 উদ্যোগ এবার শুনবো দৈনিক সমকাল কি কি শিরোনাম করেছে আজ ঘাতক ট্রাক স্কুল শিক্ষার্থী সহ আট প্রাণ ঝরল চার জেলায় পৃথক দুর্ঘটনায় নিহত আরও নয় জন এক বছরে পঞ্চাশ হাজার কোটি টাকা পাচার আর অন্য পত্রিকাগুলো দেখলাম একই খবর অন্য পত্রিকায় নিয়ে যা দশ বছরের বয়সে মিলবে জাতীয় পরিচয়পত্র সড়ক শৃঙ্খলার সমন্বিত কার্যক্রম থেমে গেছে সড়ক দুর্ঘটনা হয় খুব তোরজোর আবার থেমে যায় যখন একটা দুর্ঘটনা ঘটে তখন বেশ তোরজোর লক্ষ্য করা যায় একটি পরিবারকে আসলে ধ্বংস করে দেয় যে পরিবারের মানুষ প্রাণ হারান বা সন্তান সন্তান একদম শেষ হয়ে যায় আর একই পরিবারের গত কালকে এক মা বাবার দুই সন্তান একদিনে মারা গেছেন গণফোরামের দুই এমপি তোপের মুখে সাংগঠনিক ব্যবস্থার সিদ্ধান্ত শুনছিলাম সমকালে শিরোনাম যুগান্তর জিএফআই প্রতিবেদন এক বছরে 50 হাজার কোটি টাকা পাচার তার মানে প্রতিটি পেপারি এই টাকা পাচার নিয়ে তারা মূল শিরোনাম করেছে 10 বছরে টাকা পাচার তারা বেশ মানে সুন্দরভাবে গ্রাফিক্সের মাধ্যমে কত সালে কত টাকা পাচার হয়েছে সেটি দিয়েছে আমরা বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে প্রধানমন্ত্রীর চক্রে গণভবনে কূটনীতিকরা সিঙ্গেল ডিজিট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য ইসলামী ব্যাংকে শিল্প ঋণে বড় প্রতারণা এটি আর্থিক খাত নিয়ে শিরোনামটি করেছে যুগান্তর এখানেও সড়ক দুর্ঘটনা নিয়ে রয়েছে শিরোনাম জাতীয় ঐক্য ফ্রন্টে অনৈক্যের সুর এটিও দেখলাম আমরা একটি পত্রিকায় ডেলিস্টার কক্সবাজার ইয়াবা ভিলেজ পেইড এজেন্টস নাও রানিং দ্য শো কিল ইন গান বিটুইন মানে দুই মাদকের নিজেদের মধ্যে মারা গিয়েছে জিয়া অর্ফানিস ট্রাস্ট কেস গ্রাফ ডেঞ্জার টু গুড বাংলা প্লেন পাইলট ইরর ভার্সেস টাওয়ার ইরর এটা গতকাল বিমান বন্ধ কর্তৃপক্ষ বক্তব্যের পর এই শিরোনামটি ডেলি স্টার করেছে এই শুনছিলাম আমরা আজকের মূল পত্রিকাগুলোর মূল শিরোনামগুলো আমরা আরও যাব আমাদের হাতে আরেকটি পত্রিকাও এসেছে আপনি যে পত্রিকার সম্পাদক দৈনিক সমাজ সংবাদ এখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আহ শিরোনাম এসেছে যেমন বায়ু দূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালত পরিবেশনার পরিচালনার নির্দেশ এটি খুবই একটি ভালো খবর কারণ বায়ু দূষণ যেই হারে হচ্ছে বিশেষ করে রাজধানীতে যদি এখন এইভাবে অভিযান পরিচালনা না হয় তাহলে হয়তোবা খুব খারাপ অবস্থায় যাবে আমরা এইখানে দৈনিক সমাজ সংবাদে আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম একুশ আগস্ট মামলায় দণ্ডিত দুই পলাতক আসামির আত্মসমর্পণ জীব কারাগারে প্রেরণ এখানে ওই খান মোহাম্মদ বা রমনা তার ওই সময় গ্রেনেড হামলা হয় স্বাভাবিকভাবেই যেহেতু তিনি কোনো ব্যবস্থা নেননি আসামি হয়েছিলেন এবং দীর্ঘদিন পলাতক থাকার পর গতকালকে আত্মসমর্পণ করেন এবং জেল হাজতে জেল হাজতে দেওয়া হয়েছে এই শুনছিলেন আহ শিরোনামগুলো আমার কাছে যেটি মনে হয়েছে সড়ক দুর্ঘটনা প্রতিদিন ঘটে যাচ্ছে কি কি বলবেন এটা এটা কোনোভাবেই থামানোর উপায় নেই আমরা আমরা যারা সাধারণ জনগণ যেগুলো লক্ষ্য করছি আসলে এটা মানে এটা লাগাম কে টেনে ধরবে এটা নিয়ে কিন্তু একটা আলোচনা একটা সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে যেমন ধরেন কোনো একটা ঘটনা ঘটার পরে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে যখন জনগণ জানে এ নিয়ে বিভিন্ন রকম মন্তব্য হয় তিরস্কার হয় ঘৃণা প্রকাশ করা হয় প্রশাসন থেকে কয়েকদিন এটা নিয়ে নাড়াচাড়া হয় এরপরে যখন দেখা গেল যে এর মাঝখানে আর কোনো দুর্ঘটনা নাই ওই আগের দুর্ঘটনাটা তখন ধামা চাপা পড়ে যায় যার কারণে আবার একটা নতুন করে একটা দুর্ঘটনা হয় যে দুর্ঘটনায় একটা পরিবার একটা সংসার ধ্বংস হয়ে যাচ্ছে যে ঘটনাটা আপনি বললেন কিছুক্ষণ আগে স্কুল শেষে দুই শিশু যাচ্ছিল তাদের উপর দিয়ে তাদের উপর থেকে গাড়ি চালিয়ে তাদেরকে হত্যা করা হলো এটাকে আমি হত্যা বলবো এটা এক্সিডেন্ট না অবশ্যই হত্যা এটা হত্যা আর প্রতিনিয়ত আমরা ঢাকা আপনার মানে এটার সঙ্গে আমি যুক্ত করি এয়ারপোর্টে যে ঘটনাটা ঘটেছে কর্মিটুলা হসপিটাল সজনকে সালাদুল্লাহ ভাই মিলে বিদায় দিতে এসেছে তারা ফুটপাতের উপর ছিল সেইখানে ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে চালিয়ে দেওয়া হয়েছে তা আমি একটা জিনিস লক্ষ্য করছি আপনি দেখবেন যে ঢাকা শহরে যখনই আমরা চলাফেরা করেন আমরা যারা সাধারণত একটু গাড়ি নিজেরা চালাই এবং গাড়িতে প্রাইভেট কারে চলাফেরা করি দূর থেকে আমরা দেখি একটা বাস আর একটা বাসকে কিভাবে একটার গা গা ঘেঁষে আর একটা কিন্তু তার সিরিয়াল নেওয়ার জন্য সে যে উলমাদ এবং সে যে মানে হিংস্রতা দেখায় পিছন থেকে যখন দেখি আমাদের পশম খারিয়ে যায় এই কারণে যে এই এই বাসটা তো কারো না কারো গায়ে উঠতে পারে এবং উঠা মানে যেভাবে এদের যে বেপরোয়া চলাচল রাস্তায় যে যে নৈরাজ্য সেই মানে সেই তুলনায় আল্লাহ মানে মহান সৃষ্টিকর্তাই হয়তো বা আমাদের হ্যাঁ অনেককে রক্ষা করে নিঃসন্দেহে কারণ আল্লাহর উপরে ভরসা করে নামতে হয় সবার আল্লাহ হেফাজত করেন নতুবা যেভাবে গাড়ি নিয়ে যে গাড়ি নিয়ে যে সন্ত্রাসীটা চলে চলে এটা সন্ত্রাস অবশ্যই সন্ত্রাস এরা প্রতিনিয়ত কাউকে না কাউকে হত্যা করার জন্য উল্মাদ এদেরকে যদি এই মুহূর্তে যদি প্রশাসন থেকে তাদেরকে যদি কঠিন ব্যবস্থা না নেওয়া যায় আপনি যদি চিন্তা করেন এই যে তারা যে গতি বা একটা বেপর করে একজন বা দুজন যাত্রীকে নেওয়ার যে প্রতিযোগিতা আপনি ধরেন দুজন যাত্রী বেশি পেল দুজন যাত্রী দশ দশ বিশ টাকা সে বেশি পাবে জি এই বিশ টাকার জন্য যে মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে তাই তো দেখছি এটা তারা ভাবে না তারা দুটা সিট বা লক্ষ্য করে দেখেন তারপরে তো আপনি সিট পাচ্ছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু যেতে হচ্ছে তা সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ওই ড্রাইভার কিন্তু দাঁড়ানো প্যাসেঞ্জার নেওয়ার জন্যই কিন্তু সে কিন্তু প্রতিযোগিতায় যাচ্ছে আলটিমেটলি আমরা দেখছি এখানে হত্যা হচ্ছে তো এখানে সে তো যে যাত্রী অপেক্ষা করছে সে তো কোনো গাড়িতে না কোনো গাড়িতে উঠবেই উঠবেই তারপর একটা বলি রাজীব ভাই আমি যেগুলো দেখি সচরাচর আমরা সবাই রাস্তায় চলাফেরা করি ঢাকার শহরে আমাদের জনগণের ভিতরে কিন্তু সচেতনতা সচেতনতা খুব খুব কম আপনি লক্ষ্য করে দেখেন এটাও দুঃখজনক আপনি দেখেন অনেক সময় দেখবেন মিডিয়া এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা যারা দেখান যে কিভাবে রাস্তা পার হচ্ছে ব্রিজ ব্যবহার করছে না থাকার পরে বলে শিশু বাচ্চা সেই বাচ্চা নিয়ে সে কতটুকু রিস্ক নিয়ে সে রাস্তা পার হচ্ছে তো এখানে যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে তো প্রশ্ন এসে যায় এখানে যে দোষটা কার আমাদেরও তো সচেতন হতে হতে হবে আমাদেরও ভুল আছে সেই এইখানে আমার একটি প্রশ্ন যে সে যে এইভাবে পার হচ্ছে নিয়ম মানছে না আইন মানছে না জি জি এখানে আইন মান পালনের জন্য বা মানার জন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা থাকবে না এটা কিন্তু হচ্ছে আমি বলি সচেতনতা তো অবশ্যই থাকতে হবে মানুষের গাড়ি যারা সন্ত্রাস করছে গাড়ি নিয়ে স্টিয়ারিং নিয়ে যারা সন্ত্রাস করছে তাদের ও রেস্টেনে ধরতে হবে পাশাপাশি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন যেখানে সেখানে গাড়ি থামাচ্ছে যেখানে সেখানে রাস্তা পার হচ্ছে এ এগুলো কি তারা দমন করার কথা না তাদের না না কথা আমি আপনার সাথে একমত কিন্তু আমরা রিসেন্টলি আমরা লক্ষ্য করছি রাস্তার কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে বিশেষভাবে আপনি শাহবাগের মোড় থেকে যখন যাবেন এখনও এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু কিছু কিছু স্কাউট বা অন্যান্য যারা স্কুল কলেজের যে শিক্ষামূলক স্বেচ্ছাসেবকমূলক এরা কিন্তু ডিউটি করছে এবং আমরা দেখতেছি যে তারা Apran চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা একটু কি জীবনের চাইতেও আমরা সময়ের মূল্যটা বেশি দিচ্ছি কিন্তু সময়ের মূল্যর চাইতে যে জীবনের মূল্য অনেক বেশি এটা কিন্তু আমরা ভুলে যাই আমরা দেরি করে বের হয়ে তাড়াহুড়ো করি রাইট আমরা যদি সেটা বুঝি একটু আগে আমরা বের হই জি জি মানে সেটাও তো করা যেতে পারে করা যেতে পারে না এখানে ভুল তো আছেই তো তারপরে আমি বলবো যে আমাদের যে ট্রাফিক সিস্টেম বা ট্রাফিক যে ব্যবস্থা এ ব্যবস্থার ভিতরে যথেষ্ট আপনার ত্রুটি রয়েছে আপনি লক্ষ্য করবেন যে 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 রাস্তার মোড়ে মোড়ে যে সিগন্যালগুলো দেওয়া আছে ট্রাফিক সিগনাল এগুলো তো অকে কাজ করে না তো আবার দেখবেন কখনো কখনো কাজ করতেছে নীলবাতি বাতি জ্বলছে আবার ওই দিক থেকে গাড়ি বন্ধ করে দিচ্ছে আবার যেদিকে রেড সিগনাল দিচ্ছে ওখান থেকে কিন্তু হাত ইশারা দিয়ে ট্রাফিক কিন্তু গাড়ি ছেড়ে দিচ্ছে এখন প্রশ্নটা হল যে ড্রাইভিং সিটে বসা আছে সে কোনটা লক্ষ্য করবে কখনো ওদিকে তাকায় কখনো সিগনাল ইয়ার দিকে তাকায় ট্রাফিক পুলিশের দিকে তাকায় আবার লক্ষ্য করবেন কতখানি এখানে অব্যবস্থাপনা চার রাস্তার মোড়ে চারজন ট্রাফিক সিগন্যালের ট্রাফিক দাঁড়ানো আছে একজনে ইশারা দিচ্ছে আসো আর একজনে কিন্তু থামে দিচ্ছে এগুলো কিন্তু এগুলো নিয়ে তো সময়হীন সমন্বয়হীনতা তো এখান থেকে আমাদেরকে যদি আমরা বেরিয়ে আসতে পারি প্রশাসন যদি সুন্দর এবং একটা শৃঙ্খলার মধ্যে আনা যায় আমার মনে হয় একেবারে ওভার নাইট কিছু হবে এটা আমরা আশা করি না কেন ছোটোবেলা থেকে আমরা যেভাবে অভ্যস্ত আমরা সেখান থেকে ফিরে আসতে হলে আমাদেরকে একটু সময় দিতে হবে না কিন্তু সময় দিতে হবে এই শিক্ষার্থী এই সড়ক অব্যবস্থাপনা এই সড়ক কাণ্ড নিয়ে যখন শিক্ষার্থীরা মাঠে নামলো রাস্তায় রাস্তায় তখন কিন্তু মানুষ কিন্তু দুই তিন দিনে বা তিন চার দিনে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে তার মানে আমার মধ্যে শৃঙ্খলা আছে আমার মধ্যে শৃঙ্খলা আছে কিন্তু সেটা মানতে বাধ্য আমরাও বাধ্য করি না সাধারণ মানুষও সেটা মানে প্রয়োগ করে না এটা সুন্দর একটা কথা বলছেন গত দেখেন সবাই ওই সময়টা দেখেছি প্রতিটা গাড়ি আমরা যেসব সবাই কাগজপত্র নিয়ে বের হয়েছে নিয়ম মেনেছে যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারে নাই অনেক বড় বড় মানে বাহিনী সদস্যরা পারেনি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আঙ্গুল করে দেখিয়েছে এটা আহ খুবই একটা মানে উদাহরণস্বরূপ ব্যাপার বাংলাদেশে তো তারপরে কোথায় তাহলে কি আর একটা দুর্ঘটনা ঘটার পরে আর একটা এরকম পরিস্থিতির সৃষ্টি হলে কি আবার নতুন করে আমাদেরকে আবার কিছু দিনের জন্য আবার রাস্তায় শিক্ষার্থীরা প্রাণ যেহেতু যাচ্ছে শিক্ষার্থীদের তারাই আবার নামবে কিনা অনেকের ভিতরে কিন্তু এই আতঙ্ক আছেই যাই হোক এই অবস্থা পরিত্রাণ পাই আমরা মানে এই অকাল মৃত্যু বা রাজপথে যে সন্ত্রাস বাস টাক যেখান দিয়ে মানুষের উপর দিয়ে উঠিয়ে দেওয়া এটা বন্ধ হোক এটা চাইলে একটু সতর্ক হলেই কিন্তু এটা সম্ভব সম্ভব প্রতিটা মানুষের মূল্য আছে রাস্তার মানে ইয়ার পরিধি এবং পরিমাণও তো কম জনসংখ্যা বেশি না সেই কমের মধ্যে যেহেতু কম আছে সেটা তো ধরেন অনেক বড় একটি ব্যাপার অনেক পরিকল্পনা নিয়ে সেটাই করতে হবে কিন্তু আমি সুনির্দিষ্ট ভাবে নিয়ম মেনে গাড়ি চালাবো বাস চালাবো ট্রাক চালাবো প্রতিযোগিতায় যাব না তাহলে তো প্রাণ গুলো রক্ষা পাই যাই হোক আমরা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো প্রায় সব কোটি পত্রিকায় দেখলাম এক বছরে পঞ্চাশ হাজার কোটি টাকা পাচার হয়েছে কি মানে অর্থনীতিতে কি বড় ধাক্কার আশঙ্কা নাকি আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে অবশ্যই বিশাল এক মানে বলবো কি সাগর থেকে পানি তুলতে তুলতেও তো সাগর শুকায় যাবে এটাই তো কথা তো বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ব্যাংকের আন্ডারেই তো সব ব্যাংক সব বিভিন্ন শাখা থেকে বিভিন্ন ব্যাংক থেকে যেভাবে টাকাগুলো লোপাট হচ্ছে এটা আলটিমেটলি তো দেশের ক্ষতি হচ্ছে কিন্তু আমার প্রশ্নটা হল এর আগেও তো এই নিয়ে অনেক আলোচনা অনেক কথা অনেক ধরনের অনেক লোক ব্যক্তিদেরকেও আমরা কিন্তু চিনেছি কারা কারা কিন্তু তাদের জন্য তাদের শাস্তিটা কি হয়েছে কোনো শাস্তি যদি শাস্তি না হয় তাহলে আমি নিতে অসুবিধা কি আমি ওই পথটা অবলম্বন করতে আমার বাধাটা কোথায় আমি যদি দেখি কিন্তু জিনিস লক্ষ্য করবেন যে পাঁচশো কোটি টাকার উপরে লোন নিয়েছে সে যদি না দেয় সমস্যা নাই কিন্তু সমস্যা

আবার রাতারাতি সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে যে নিউজটা আমরা শুনতেছি সেটা তো পরবর্তীতে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে না ওটা তো যদি দেখি যে হ্যাঁ দুই চার পাঁচজন বাংলাদেশের যারা এই ঘটনা ঘুলা ঘটিয়েছে ঘটাচ্ছে খুব বেশি সংখ্যক না বেশি সংখ্যক না তাদের দুই একটা যদি আমরা দেখতাম জনগণ যদি দেখতাম যে হ্যাঁ তার বাড়ি ক্রক হয়েছে বা তার বাড়ি নিলামে উঠেছে সে সর্বশান্ত হয়েছে তাকে আইনের একদিন থাকতে হয়েছে তাহলে তো আমি ভয় পাবো ভয় পাবো কিন্তু আমার ভয় তো আমি পাচ্ছি না কারণ যেহেতু আমি দেখতেছি যে আর ব্যাংক থেকেও কিন্তু এ ধরনের কথাবার্তা বলে আরে কি ছোটখাটো লোন নেবেন লোন নিলে বড় লোন এ ধরনের কথা কিন্তু অনেক বলে মনে হয় নিজের পূর্বপুরুষদের টাকা পয়সা এগুলো এরকমই আর ব্যাংকের ব্যাংকরাও এই অভিযোগও রয়েছে কিন্তু যারা সত্যিকার অর্থে ভালো একটা প্রজেক্ট নিয়ে যাচ্ছে ছোট লোন চাচ্ছে তাদেরকে লোন দেওয়া হচ্ছে না হচ্ছে না তো তাদের লোন দেওয়া হচ্ছে যারা বছরের পর বছর ব্যবসা লস দেখাচ্ছে তাদেরই আবার লোন দেওয়া হচ্ছে না এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আপনার ছোট ব্যবসায়ী যারা আছে তারা তো আসলেই দুর্বল আর দেখবেন যে ছোট ব্যবসায়ীরা কিন্তু টাকা কিন্তু ব্যাংকের টাকা কিন্তু তারা খাচ্ছে না মেরে দিচ্ছে না কিন্তু যারা মারতেছে তারা কিন্তু অনেক বড় ধরনের ব্যবসায়ী তাদেরকে ধরতে হলে যে লেভেল থেকে ধরতে হবে সেই লেভেল থেকে তো ধরা হচ্ছে না ব্যাপারে যদি কঠিন আইন না করা যায় তাহলে বাংলাদেশের যে অর্থনীতি যেভাবে আমরা দেখতেছি যে প্রোগ্রেস হচ্ছে যেতে পারবে না যেতে পারবে না একটা পর্যায়ে কিন্তু একটা পর্যায়ে কিন্তু হাজার কোটি টাকা যদি ধরেন এক বছরে হয় এক বছরে বাজেট থেকে 4 লক্ষ কোটি হ্যাঁ 4 লক্ষ তার মানে 8 8 টাকার 1 টাকা লোপাট হয়ে যাচ্ছে লোপাট হয়ে যাচ্ছে এত বড় একটি অংশ তো অবশ্যই আমাদের দেশের মতো এই এই অবস্থায় তো অর্থনীতি অবশ্যই হুমকির মুখে পড়বে আর কথা হলো এটা তো একটি অপরাধ এই অপরাধ করতে হবে নিশ্চয়ই এই টাকাটাও তো বাংলার জনগণের টাকা এ টাকাটা তো রাষ্ট্রের টাকা যাই হোক এই সড়ক দুর্ঘটনার মতো এইটা এটাও একটা দুর্ঘটনা 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 মানে দুর্ঘটনা আসলে এই দুর্ঘটনাগুলো আমরা দেখছি ইচ্ছা করে এই দুর্ঘটনা আর কি যেগুলো চাইলেই কমিয়ে না যায় রোধ করা যায় হ্যাঁ তো আশা করব যাদের হাতে এই দায়িত্ব তারা একটু বিষয় একটু নজর দিবেন আচ্ছা আরেকটি বিষয় এটি কিন্তু অনেকেই বলছিলেন আমরা যেটি একটু শিরোনাম পড়ার সময় ছোট করে একটু আলোচনা করলাম যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করতে প্রান্তিতা উন্মুক্ত হতে পারে উপজেলা নিয়ে অমলিকের নতুন কৌশল জি মানে এটা কি যেমন 52 জন একটি আসনে প্রাপ্তি হতে চেয়েছিলেন এমপি পদ চেয়েছিলেন মনোনয়ন চেয়েছিলেন সেটার কারণে এগুলো কি না যেহেতু প্রধান বিরোধী দল জি বিএনপি এবং ঐক্যফ্রন্ট তারা নির্বাচিত না যাওয়ার ঘোষণা দিয়েছে ওটাও একটা কারণ হতে পারে আপনি আপনার কাছে কোনটাকে কারণ মনে হয় যেমন আমি বলি এটা আমার ব্যক্তিগত মতামত আওয়ামী লীগ একটি বৃহৎ দল এই বাংলাদেশের নিঃসন্দেহে নিঃসন্দেহে বিএনপিও একটি বৃহৎ দল তো যে কোনো কারণে হোক বিএনপি এবার উপজেলা নির্বাচনে আসছেন না তো এক্ষেত্রে আওয়ামী লীগ আমার কাছে যেটা মনে হয় আওয়ামী লীগ দেখছে যে একটা উপজেলায় একের অধিক অনেক প্রার্থী আছে তো এখানে যদি বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে আমার বোধ হয় আমার মনে হয় যে আওয়ামী লীগ হয়তো ওইটাই করতো যেটা একাদশ জাতীয় সংসদ করেছিল যে একজন ক্যান্ডিডেট আওয়ামী লীগ মনোনয়ন দিল ওখানে আরও এক একাধিক প্রার্থী আছে কিন্তু ওখানে শৃঙ্খলা রক্ষা করার জন্য যেহেতু ওটা জাতীয় নির্বাচন তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় ওইখানে ওই নিয়মটা করা হয়েছিল যে যদি আওয়ামী লীগের কোনো প্রার্থী এখানে বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র দাঁড়াতে পারবে না অবশ্যই এটা এটা একটা সমস্যাই ছিল কিন্তু যেহেতু উপজেলা নির্বাচন আর উপজেলা নির্বাচনে কিন্তু এটাকে আপনাকে মানতে হবে স্থানীয় নির্বাচন ওখানে উপজেলায় কিন্তু একের অধিক অনেক প্রার্থী থাকে কেন যেহেতু স্থানীয় না রাজনীতির সাথে তারা সম্পৃক্ত তো এখানে যেহেতু বিএনপি আসতেছে আসছে না তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে যদি আওয়ামী লীগ যদি একজনকে মনোনয়ন দেন নৌকায় যদি বিদ্রোহী বলেন আর স্বতন্ত্র বলেন যারাই দাঁড়াবে তারা তো আওয়ামী লীগেরই লোক তো এক্ষেত্রে তো সমস্যা হওয়ার কথা যে হয়ে আসতে পারে হয়ে আসতে পারে তবে এইটা এটা এই এই এইটা হওয়া উচিত আমি মনে করি সেক্ষেত্রে তাহলে মার্কাটা মার্কা তো একজনই পাবে না মার্কা যদি একজনকে দেয় তাহলে অন্য যে দাঁড়াবে সে তো স্বতন্ত্র দাঁড়াবে স্বতন্ত্র দ্বারা এখন আপনি বিদ্রোহী বলেন আর স্বতন্ত্র বলেন যাই বলেন না কেন সে স্বতন্ত্র না কিন্তু যদি মার্কা পেয়ে যায় তখন ওই যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে অভিযোগটি শুনেছি আর কি বিরোধী যারা ছিলেন যারা নির্বাচিত হতে পারেনি তারা বলেছেন যে ভোটটা একদমই অবাধ ও নিরপেক্ষ হয়নি তো সেরকম সেক্ষেত্রে সেরকম যদি হয়ে যায় মার্কার ক্ষেত্রে সেই অভিযোগ যদি বাকি প্রার্থীদের কাছ থেকে চলে আসে এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে নৌকার যে প্রার্থী হবেন সে তো সরাসরি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোনয়ন যিনি নৌকা যিনি পাবেন আওয়ামী লীগের প্রার্থী তার প্রভাবটা এবং প্রশাসন বা অন্য সবাই তো তখন যদি তার পক্ষে করলো পেয়ে যায় তো আমার কাছে এটা মনে হয় না কেন এটা হলো যে স্থানীয় নির্বাচন তো এই নির্বাচনটি তো সরকার গঠন হয় না সুতরাং আমি মনে করি প্রশাসন এখানে ওই ধরনের কোনো ভূমিকা যাবে বলে আমার কাছে মনে হয় না তারপরেও কিছু কিছু জায়গায় যে ব্যতিক্রম ঘটবে না তা কিন্তু নয় তো সেক্ষেত্রে আমি মনে করি যে অন্য প্রার্থী যদি আওয়ামী লীগের যদি স্বতন্ত্র দাঁড়ায় তার ক্ষেত্রে কোনো রকম প্রশাসনিক কোনো প্রভাব বা কোনো কিছু ওই স্থানে না হওয়াই ভালো কারণ যারা ওখানে নির্বাচন করছে সবাই কিন্তু আওয়ামী লীগের এবং এও দেখা যেতে পারে যে আওয়ামী লীগের যে নৌকর প্রার্থী হয়েছেন তার চেয়ে তার চেয়ে যে স্বতন্ত্র দাঁড়িয়েছেন তার প্রভাব বা তার সমর্থন তার জনপ্রিয়তা অনেক বেশি আচ্ছা যদি এমনও হয়ে যায় যে বিএনপির থেকে বা ঐক্য কেউ দলীয়ভাবে না স্বতন্ত্রভাবে সেই ক্ষেত্রে সেই সুযোগটাও নিয়ে নিতে পারে প্রার্থী হওয়া না সেটা তো তাহলে তো সে তো দলের পক্ষ থেকে নির্বাচন করলো না সে ব্যক্তিগতভাবে করতেই পারে এই সম্ভাবনা কিনা কিছু কিছু জায়গায় যে হবে না তা না কিছু কিছু জায়গায় হতে পারে কিন্তু আমি এখন পর্যন্ত যতটুকু জেনেছি তাতে এরকম আমার জানা শোনার মধ্যে কোনো পিটি কঠোর হুশিয়ারি দিয়েছে যারা এরকম করবে যে দল সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে যাবে না তারপরে যদি তাদের দলের কোনো নেতা প্রার্থী হন তাকে জীবিনের জন্য ব্যবস্থা করা হবে যদি ভাই এই হুমকি ধামকি সব সময় নির্বাচনের আগে দলবদল দিয়ে থাকে এখনো হবে এটা কি হবে সেটা সময় বলে দিবে সময় বলে দেবে না একটি প্রসঙ্গে আলোচনা করি জাতীয় পরিচয় পত্র পাওয়া যাবে এটা আমি একটা ভালো উদ্যোগ মনে করি কেন এই কারণে মনে করি যে দশ বছরের ছেলেটা তো বাংলাদেশেরই যদি নাগরিক হয় তাহলে আমার কাছে মনে হয় তাকে যদি দশ বছরের সময় সে কোন ক্লাসের ছাত্র মেবি ক্লাস ফাইভ ফাইভ অথবা সিক্স যাই ধরেন তো এই সময় যদি তাকে ধরা যেতে পারে তো এই সময় যদি তাকে ন্যাশনাল আইডি কার্ডটা দেওয়া হয় ওই থেকেই তো সে কার্ডটা কিন্তু সর্বক্ষেত্রে সে ব্যবহার করতে পারে কারণ বাংলাদেশ তো এখন ডিজিটাল বাংলাদেশ সো আমি মনে করি ওই কার্ডটা থাকলে সে সর্বক্ষেত্রে যদি ওই কার্ডটা ব্যবহার করে বিভিন্ন স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে খেলাধুলা থেকে শুরু করে সব জায়গায় তো এখন ন্যাশনাল আইডি কার্ড পক্ষে দশ বছর থেকে দেওয়ার আমি মনে করি এটা ভালো হয় ধন্যবাদ আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা খুব সংক্ষেপে একটি বিষয় আলোচনা করবো আপনার পত্রিকা যে একটি শিরোনাম করেছে বায়ু দূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ কারণ যেইভাবে বায়ু দূষণ হয়ে যাচ্ছে বিশেষ করে রাজধানীতে তো এইভাবে চলতে থাকলে তো আসলে মানে শুনুন যে দুর্ঘটনার কথা আলোচনা করলাম টাকা পাচারের কথা আলোচনা করলাম এটাও একটা দুর্ঘটনা এটাও কিন্তু এক ধরনের খুব মারাত্মক সাধারণ অবশ্যই আমাদের এখানে যেভাবে গাড়ি ঘোরা চলছে আসলে ফিটনেস যেভাবে বিআরটি থেকে বিআরটি থেকে দিচ্ছে এগুলো কেউ লক্ষ্য করে কিনা আমি জানি না বা করা উচিত হয়তো আইন আছে কিন্তু দেখেন ওখানে হচ্ছে না গাড়ির পিছন থেকে যে কালো ধোঁয়াটা বের হচ্ছে এটা কিন্তু একটা বিষাক্ত ধোঁয়া তো আমরা যখন গাড়ি রাস্তায় চলাফেরা করি আমরা কিন্তু অনেক জায়গায় দেখি যে আমার সামনে যে বাসটা যাচ্ছে বা গাড়িটা যাচ্ছে সে কিন্তু কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে সারতে কিন্তু সে যাচ্ছে যাচ্ছে তো এই ধোঁয়াটা কিন্তু সে বায়ু দূষণ করছে তো এটা যদি একটা দুইটা পাঁচটা গাড়িতে দেখি তাহলে সারা ঢাকার শহরে কত শো কত হাজার গাড়িতে এরকম ঘটনা ঘটছে তো এতে এই জিনিসটাই হয় আলটিমেটলি জনগণের স্বাস্থ্যের হানি হয় যেমন মনে করেন শ্বাসকষ্ট এই ধোয়া থেকে কিন্তু আমাদের দেশে তো এই কারণে কিন্তু শ্বাসকষ্ট হতেই পারে এবং শ্বাসকষ্ট হয় যে শ্বাসকষ্ট নাই সেও আক্রান্ত হতে পারে আর যে অ্যাজমা বা ব্রনকাইটিসে ভুগতেছে সে তো নিঃসন্দেহে কন্টিনিউসে কিন্তু বিষ গ্রহণ করতেছে তো এখান থেকে আমাদের বাচ্চাদেরকে বিশেষ বিশেষভাবে যদি রক্ষা করতে হয় আমাদের যারা ওবারইস যারা আছে তাদের জন্য বাচ্চা আর ওভারেজ এই এই দুই গ্রুপের মধ্যে কিন্তু এই শ্বাসের কষ্টটা একটু বেশি থাকে সো আমি মনে করি এইটা খুব কঠিন ভাবে সরকারের দেখা উচিত এবং এটা যদি সরকার শুধু থেকেই হয় দেখে আবর্জনা আবর্জনা হতে ইট বাটা থেকে হতে পারে তো ইট বাটা তো অনেক জায়গা থেকে নাই এগুলা থেকে হতে পারে বিভিন্নভাবে ভাবে যে কোনো ধোয়া বিশেষভাবে যে ধোয়াগুলো বিশড় হচ্ছে এগুলো তো এগুলোর থেকে হতেই পারে আর তাছাড়া বাংলাদেশ গাছগাছালির সংখ্যা যেভাবে কমে যাচ্ছে বা যে স্থাপনার নামে গাছ কেটে ফেলা হচ্ছে সেটা থেকে তো বায়ু দূষণ হতে পারে সেই ক্ষেত্রে ভাম্মমান আদালত হবে ধুলাভালি ক্ষেত্রে ভাম্মমান আদালত কি কি করতে পারে এটা আমার মতে ওনারা যদি এটা একটা মোবাইল টিম করে নামে তাহলে রাস্তায় যে গাড়িগুলো এইভাবে চলে এগুলো এই গাড়িগুলোকে তাৎক্ষণিকভাবে জরিমানা করতে হবে কোনো মামলা না মামলা দেওয়া যে তাকে একটা সুযোগ দেওয়া তবে গাছ কেটে ফেলা ফেলার ব্যাপারে তো সরকারি ভাবে কঠিন সিদ্ধান্ত আছেই কোন রকমই গাছ কাটতে পারবে সিদ্ধান্ত আছে কোন কারণে যদি একটা গাছ কাটতে হয় কোনো প্রয়োজনে একটা গাছ কাটতে হয় তাকে আরো দশটা গাছ রোপণ করতে হবে সিদ্ধান্তের কথা বললেন বাস্তবায়ন তো আমি তো বলবো যে বাস্তবায়ন আমরা লক্ষ্য করি না তো কোনো কোনো হবে না বাস্তবায়নও থাকতে হবে না হলে এই ধরনের আমাদের দেশে যে আইন আছে সর্বক্ষেত্রে এটা পৃথিবীর অনেক দেশেই নাই কিন্তু আমাদের দেশে সেই আইনগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না আমরা যে গণতন্ত্রের ধারক বাহক ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্র বলি আমরা মানে ইউকের গণতন্ত্র বলি রানীর গণতন্ত্র বলি সেই দেশেও কিন্তু লিখিত কোনো আইন নেই কোনো লিখিত কোনো সংবিধান নেই রাইট কিন্তু তারা সব নিয়ম মেনেই চলছেন আর আমাদের দেশে বলা হয় এই সংবিধান খুব শক্তিশালী একটি সংবিধান শক্তিশালী সংবিধান তারপর সেই সংবিধান কতটা মানে এটা আপনিও জানেন আমিও জানি হয়তোবা দর্শকরাও সেটা জানে যে মাইন আইন মানার ক্ষেত্রে এদেশের মানুষ যথেষ্ট অনীহা যথেষ্ট অনীহা যাই হোক এই অবস্থা থেকে বের হয়ে আসুক সবাই আইন মানুক কারণ এই দেশটা সবার এই দেশটা ভালো থাকলে সেই সুফল এই দেশের ষোলো কোটি মানুষ পাবে ধন্যবাদ দর্শক ধন্যবাদ জনাব মিল্লাত হোসেন আমাদের সময় দেওয়ার জন্য এবং খুব ভালো আলোচনা করার জন্য ধন্যবাদ আবারও দর্শক এই আজ আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে